তুমি যদি 2021 সালের এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজকে আমি তোমাদের সাথে 10টি টিপস নিয়ে আলোচনা করব, যে টিপস এবং ট্রিক্সগুলো অনুসরণ করে তুমি আসন্ন এসএসসি পরীক্ষায় খুব ভালো একটি রেজাল্ট অর্জন করতে পারবে আমি আশা করি। তো মাত্র কয়েকদিন আগে নোটিশ দেওয়ার প্রেক্ষিতে আমরা জানতে পেরেছি যে 2021 সালের এসএসসি পরীক্ষাটি হবে নভেম্বরের মাঝামাঝি সময়ে। তার মানে আমাদের হাতে সম্ভবত আর 3 মাস সময় আছে। এই 3 মাস সময়ের মধ্যে তুমি কিভাবে গুছিয়ে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তার একটি কমপ্লিট গাইডলাইন আমি তোমাদের জন্য তৈরি করেছি। আজকে সেই গাইডলাইনটি 10টি টিপসের সাহায্যে আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা করি প্রত্যেকটি টিপস নিয়ে যে ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব সেগুলি প্রত্যেকটি তোমাদের খুবই কাজে লাগবে এবং আসন্ন এসএসসি পরীক্ষায় একটি ভালো প্রিপারেশন নিতে তোমাকে খুবই হেল্প করবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। আমি প্রথমে যে পয়েন্টটি তোমাদের জন্য চয়েস করেছি সেটি হচ্ছে বি পজিটিভ অ্যান্ড বি হেলদি। আসন্ন এসএসসি পরীক্ষার জন্য তোমরা দীর্ঘদিন থেকে প্রস্তুতি থেকে একটু দূরে ছিলে, তাই অনেক ছেলেমেয়ের মধ্যে আমরা একটু নেগেটিভিটি দেখতে পাই। অনেকের মধ্যে অটো পাস করার চিন্তাভাবনা ঢুকে গেছে, অনেকে বিভিন্ন কিছু ভাবছে, অনেকে পড়ালেখা থেকে একটু দূরে ছিল। এই জন্য আমি মনে করছি অনেক স্টুডেন্টের মধ্যে কিছু নেগেটিভিটি ইনক্লুড হয়ে গেছে, তাই আমি তাদের জন্য বলতে চাচ্ছি তোমরা একটু পজিটিভ মাইন্ডসেট নিয়ে খুব ভালো একটি প্রিপারেশন নেওয়ার মুড নিয়ে এবং ভালো একটি ফলাফল অর্জন করার মতো একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে তারপর তুমি প্রস্তুতি গ্রহণ শুরু করো। আমি তোমাকে এনশিওর করছি তুমি যদি আজকে থেকেও ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো তাহলে 2021 সালের এসএসসি পরীক্ষায় তুমি খুব ভালো একটি রেজাল্ট অর্জন করতে পারবা। আর আরেকটি বিষয় আমি এর সাথে অ্যাড করেছি সেটা হচ্ছে বি হেলদি। আমরা খুব ভয়ঙ্কর একটি সময় পাস করছি, চারদিকে করোনার ভয়াবহ একটি অবস্থা। এই মুহূর্তে সুস্থ থাকা এবং ভালো থাকা অত্যন্ত জরুরি এবং স্বাস্থ্যবিধির কথা বারবার সবখানে বলা হচ্ছে। বাহিরে বের হলে মাস্ক ব্যবহার করার কথা বলা হচ্ছে, বাইরে থেকে আসার পর ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলা হচ্ছে, ভিড় এড়িয়ে চলার কথা বলা হচ্ছে। এই বিষয়গুলো আশা করি তোমরা একটু মেনে চলবে এবং তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকেও এই বিষয়ে সচেতন করবে। তাই আমি আজকে প্রথম তোমাদেরকে যেটা বলতে চাই, তোমরা একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও মানসিকভাবে এবং সুস্বাস্থ্য অর্জন করার জন্য যা যা কিছু প্রয়োজন সেই প্রয়োজনীয়তাটা ফুলফিল করো। ওকে, আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং ভালো মন নিয়ে একটি পজিটিভ মাইন্ড নিয়ে আমাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। দ্বিতীয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। আমরা অ্যাসাইনমেন্টের যে নির্দেশনাটি পেয়েছি সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের 3টি গ্রুপ সাবজেক্টের উপরে আমাদের টোটাল 24টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তাহলে 3টি গ্রুপ সাবজেক্টের উপরে আমাদেরকে কি করতে হবে, প্রতিটি গ্রুপ সাবজেক্টের জন্য আমাদের টোটাল 8টি করে ইন টোটাল আমাদের 24টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তোমরা ভালো করে খেয়াল করবে আমি কি বলতে চাচ্ছি। অনেকে গ্রুপ সাবজেক্ট এবং চতুর্থ বিষয় যে বাদ এই বিষয়টি বোঝে না, আমি তোমাদেরকে ছোট্ট করে একটু বুঝাই। তো ব্যাপারটা খেয়াল করো, আমরা যদি সায়েন্সের একটা স্টুডেন্টের কথা চিন্তা করি তার জন্য সাবজেক্ট ছিল হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই দুইটা ছিল ফিক্সড সাবজেক্ট। ওকে, এগুলোকে আমরা বলতে পারি কম্পালসারি সাবজেক্ট। এবং অনেকে বায়োলজি এবং হচ্ছে হায়ার ম্যাথ, এই দুইটা বিষয়ের মধ্যে কোনো একটাকে কম্পালসারি নিয়েছিল এবং কোনো একটাকে অপশনাল সাবজেক্ট হিসেবে চুজ করেছিল। এখন ধরলাম যে একটা স্টুডেন্ট ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি কম্পালসারি নিয়েছিল এবং হায়ার ম্যাথ তার ছিল ফোর্থ সাবজেক্ট। তো আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনায় বলা হচ্ছে আমাদেরকে অপশনাল সাবজেক্টের অ্যাসাইনমেন্ট করতে হবে না, তার মানে আমাদের করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই 3 বিষয়ের উপর টোটাল 24টি অ্যাসাইনমেন্ট। তাহলে এখন আমাদের একটা ফোকাস থাকতে হবে অ্যাসাইনমেন্টের উপরে। তোমরা খেয়াল করবে আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে উত্তম, অতি উত্তম, তারপর এই যে বিষয়গুলো দেওয়া সেখানে কিন্তু নাম্বারিং করা হচ্ছে। আমরা আমাদের যে অ্যাসাইনমেন্টের প্রশ্ন পেয়েছি অলরেডি অনলাইনে, তোমরা যারা পেয়েছো তোমরা জানো অলরেডি অনেকে কাজ শুরুও করে দিয়েছে, অ্যাসাইনমেন্ট জমাও দেওয়ার চিন্তাভাবনা করছে। তারা জানে যে অ্যাসাইনমেন্টের উপর একটা নির্দিষ্ট নাম্বার কিন্তু ধরা হচ্ছে। আমি তোমাদেরকে অনুরোধ করব খুব যত্ন সহকারে গুছিয়ে চমৎকারভাবে তোমরা অ্যাসাইনমেন্টগুলো তোমাদের স্কুলে জমা দিবে, কারণ এর উপরে কিন্তু তোমার এসএসসির রেজাল্ট ডিপেন্ড করে। কারণ অ্যাসাইনমেন্টের উপরে আমাদের কিন্তু কিছুটা হলেও নাম্বারিং থাকবে এবং সেই নাম্বার আমাদের টোটাল এসএসসির রেজাল্টের উপরে কিন্তু এফেক্ট ফেলবে। তৃতীয়
তৃতীয় যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। এখন কথা হচ্ছে স্যার, আমরা যেহেতু তিন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছি 24টা, এবং আমাদেরকে ফোর্থ সাবজেক্ট যেহেতু বাদ দেওয়া হচ্ছে, তো বাকি যে সাবজেক্টগুলো থাকে, তার মানে হচ্ছে আমাদের যে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ, আমাদের ধর্ম, যার যে সাবজেক্ট আছে, কারো বিজ্ঞান, কারো বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়, এই বিষয়গুলোতে বলা হচ্ছে শিক্ষামন্ত্রী যেটা নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে তারা একটা ম্যাপিং করবেন। তার মানে আমরা যেটা ধারণা করতে পারছি সেটা হচ্ছে তোমাদের বিগত সময়ের যে পরীক্ষা, বিশেষ করে তোমরা যেহেতু জেএসসি পরীক্ষা দিয়ে এসেছো, তাহলে জেএসসি পরীক্ষার ভিত্তিতে হয়তোবা তোমাদের একটা মার্কিং এই বিষয়গুলোতে করা হবে। তো আমি বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের কাছ থেকে যে প্রশ্নগুলো পাচ্ছি সেটাতে মনে হচ্ছে যে তারা এই বিষয়গুলো নিয়ে খুবই চিন্তিত, যে আমি জেএসসিতে এই সাবজেক্টে এরকম পেয়েছি, বাংলা এরকম পেয়েছি, ইংরেজিতে এরকম পেয়েছি, তাহলে এসএসসিতে আমারটা কীভাবে ধরবে। এই ধরনের বিভিন্ন ধরনের চিন্তাভাবনা এসএসসি পরীক্ষার্থীদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে প্লিজ এই বিষয়টা টোটালি বন্ধ করো, কারণ কম্পালসারি বিষয়ের টোটাল সাবজেক্টে হচ্ছে তোমাদের হাতে আর নাই। এটা বোর্ড ডিসিশন নিবে যে এই সাবজেক্টগুলোতে তোমার মার্কিং অথবা তোমার গ্রেডিং কিভাবে করবে। তো তুমি যতই চিন্তা ভাবনা করো না কেন, সেটা সুচিন্তা হোক কিংবা দুশ্চিন্তা, কোনোটাই তোমার এই বিষয়গুলোর রেজাল্টের উপরে কিন্তু কোনো এফেক্ট ফেলতে পারবে না। তার মানে তুমি চিন্তা করে এই বিষয়গুলোর রেজাল্ট কিংবা গ্রেডিং কিন্তু চেঞ্জ করতে পারছো না। এই বিষয়গুলো টোটালি শিক্ষামন্ত্রীর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপরে নির্ভর করে। তাই আমি তোমাদেরকে থার্ড যে পয়েন্টে যেটা বলতে চাচ্ছি যে কম্পালসারি সাবজেক্ট নিয়ে তোমার চিন্তা ভাবনা টোটালি বাদ দিয়ে দিবা। চার নম্বর পয়েন্টে আমি তোমাদের সাথে যে বিষয়টি আলাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট। এবার আসো, আমাদের অ্যাসাইনমেন্ট ফিক্সড হলো যে আমরা অ্যাসাইনমেন্ট জমা দিব আমাদের গ্রুপ সাবজেক্টের উপরে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। কোন একটা স্টুডেন্টের যদি ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ কম্পালসারি থাকে, তাহলে তার বায়োলজি অপশনাল, তখন তার বায়োলজি কিন্তু পরীক্ষা দিতে হবে না। বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করো, অপশনাল সাবজেক্ট টোটালি বাদ। তার মানে তোমার যদি বায়োলজি অপশনাল থাকে, তাহলে বায়োলজি অ্যাসাইনমেন্টও জমা দিতে হবে না এবং তোমার এই বায়োলজির উপরে পরীক্ষাও কিন্তু দিতে হবে না। যদি তোমার অপশনাল সাবজেক্ট থাকে হায়ার ম্যাথ, তাহলে হায়ার ম্যাথে অ্যাসাইনমেন্টও জমা দিতে হবে না, একই সাথে তোমাকে পরীক্ষাও দিতে হবে না। তো এখন ধরো এই যে গ্রুপ সাবজেক্ট, ধরে নিলাম একটা স্টুডেন্টের গ্রুপ সাবজেক্ট আছে এখন ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এবং কারো হায়ার ম্যাথ থাকতে পারে। তো ধরো এই তিনটা সাবজেক্ট আমি ধরে নিলাম একজন স্টুডেন্টের এখন এই তিনটা সাবজেক্ট হচ্ছে তার গ্রুপ সাবজেক্ট। এখন তোমাদের যেটা করতে হবে, এই তিনটা সাবজেক্টের উপরে কিন্তু আবার তোমাদের মূল পরীক্ষাটা হবে। শিক্ষামন্ত্রী বলেছেন যে হাফ টাইম দেয়া হবে এবং হাফ মার্কস থাকবে। তার মানে তুমি ফিজিক্সের উপরে যে 100 নম্বরের পরীক্ষা দিতা, এখন তোমাকে পরীক্ষা দিতে হবে 50 নম্বরের, এবং যে সময়টা ছিল সেই সময়টাও হাফ করা হবে। অর্ধেক সময়ের মধ্যে তুমি 50 নম্বরের পরীক্ষা দিবা, এবং এই 50 নম্বরের মধ্যে তোমার রিটেন থাকবে, একই সাথে তোমার এমসিকিউ থাকবে। তার মানে এখন তুমি একটু ভালোভাবে খেয়াল করো আমি কি বলতে চাচ্ছি, তোমাদের এই প্রত্যেকটা সাবজেক্টের উপরে একটা শর্ট সিলেবাস দেওয়া আছে। আমি পরবর্তী পার্টি আমি এটা আলোচনা করব, এটা একসাথে আমরা আলোচনা করে ফেলতে পারি, গ্রুপ সাবজেক্ট এবং শর্ট সিলেবাস। তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে শর্ট সিলেবাস দেওয়া আছে। এই শর্ট সিলেবাসের উপর কিন্তু তোমাদের পরীক্ষা হবে, হাফ সময় দেওয়া হবে, সময়টা অর্ধেকে দেওয়া হবে এবং অর্ধেক মার্কস নিয়ে পরীক্ষাটা নেওয়া হবে। কিন্তু সেই পরীক্ষায় কিন্তু রিটেন এবং এমসিকিউ দুটোই থাকতে পারে। এই ডিসিশনগুলো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, আশা করি তোমরা পেয়ে যাবে সেটা। এখন স্যার তোমাকে যেটা করতে হবে, তুমি অ্যাসাইনমেন্টগুলো তৈরি করার পাশাপাশি এই তিনটি গ্রুপ সাবজেক্টের উপর তোমার প্রস্তুতি শুরু করতে হবে, এবং সেটা হবে শর্ট সিলেবাসের ভিত্তিতে। আমাদের 5 নম্বর পয়েন্টই ছিল শর্ট সিলেবাস, তার মানে আমরা এখন সর্বোচ্চ ফোকাস দিব শর্ট সিলেবাসের উপরে। এবং আমি তোমাদেরকে আরেকটা ইনফরমেশন বলি, খুব ভালোভাবে লক্ষ্য করো, তুমি যদিও পরীক্ষা দিবে 50 নম্বরের, কিন্তু বোর্ড কিন্তু সেটাকে 100% কনভার্ট করে তারপরে তোমার রেজাল্ট তৈরি করবে। এই বিষয়টা কিন্তু তোমরা মাথায় রাখবা, সরকার চাচ্ছে তুমি যেন কম সময়ের জন্য সেন্টারে গিয়ে পরীক্ষাটি কোনো মতে দিয়ে আসো, এই জন্য তোমার নাম্বার এবং সময় কিন্তু কমানো হয়েছে। কিন্তু যখন তোমার রেজাল্ট তৈরি করা হবে, তখন এই 50 নম্বরের পরীক্ষাটাকে 100 নম্বরে কনভার্ট করে তারপরে কিন্তু তোমার রেজাল্ট দেওয়া হবে। এই জন্য আমি তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে বলছি যে তুমি পরীক্ষা দিবে অবশ্যই অর্ধেক নাম্বারের, কিন্তু তোমার মধ্যে সিরিয়াসনেসটা থাকতে হবে যে তুমি কিন্তু 100 নম্বরের পরীক্ষা দিচ্ছ। তার মানে ধরো যে তুমি ফিজিক্সের একটা পরীক্ষা দিয়ে আসলা, তুমি হয়তো 50 নম্বরের পরীক্ষা দিয়ে আসার পর তোমার মার্ক হলো 35, ধরো তুমি 35 পেলে, তাহলে 100 থেকে আমরা যদি কাউন্ট করি তাহলে তুমি আসলে নাম্বারটা পাবে হচ্ছে 70। তার মানে এই 70 নম্বরের উপরে তোমার গ্রেডিংয়ের সাহায্যে তোমার কিন্তু রেজাল্ট তৈরি করা হবে। এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে
তোমাদের বুঝে তারপরে কিন্তু পরীক্ষায় অ্যাটেম্প করতে হবে। আশা করি আমি তোমাদেরকে এই 5টি পয়েন্ট বুঝাতে পেরেছি। তো আমি আবার শর্টলি 5টি বিষয় বলে তারপর 5টি টপিকস আবার তোমাদের সাথে আলোচনা করছি। আশা করব টপিকসগুলো তোমাদের খুব কাজে লাগছে এবং তোমাদের প্রস্তুতি নিতে কিন্তু অবশ্যই হেল্প করবে। তো প্রথমে বলেছিলাম যে পজিটিভ একটা মাইন্ডসেট নিয়ে তারপর এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করো। দ্বিতীয় পয়েন্টে বলেছি, এই মুহূর্তে যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টের কাজটি চলতে থাকবে এসএসসি পরীক্ষা পর্যন্ত এবং গ্রুপ সাবজেক্ট 3টির উপরে আমাদের যেহেতু 8টি করে টোটাল 24টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, খুব সুন্দরভাবে যেন সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় সেইভাবে কিন্তু তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো প্রস্তুত করে জমা দিতে হবে। 3 নম্বরে যেটা বলার চেষ্টা করেছি, কম্পালসারি সাবজেক্টে তোমার কি হবে না হবে এই বিষয়টা টোটালি মাথা থেকে বাদ দাও, এটা এখন তোমাদের হাতে নাই, এইটার পরীক্ষা হবে না এবং রেজাল্ট টোটালি পূর্বের যে রেজাল্টগুলো সেটার উপরে ভিত্তি করে তৈরি করা হবে। কিভাবে হবে, তুমি কি পাবা না পাবা সেই বিষয় নিয়ে এখন চিন্তা টোটালি বাদ, কারণ তুমি চিন্তা করে এই বিষয়গুলোর রেজাল্ট কিন্তু চেঞ্জ করতে পারতেছো না। চতুর্থ যে পয়েন্টে আলোচনা করেছি সেটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট নিয়ে এখন তোমাদের সিরিয়াস হতে হবে, কারণ আমাদের এই 3টি গ্রুপ সাবজেক্টের উপরে কিন্তু রিটেন এবং এমসিকিউ পরীক্ষা হবে এবং পরীক্ষাটি হবে অর্ধেক সময়ে এবং অর্ধেক নাম্বারের উপর ভিত্তি করে। তারপর আমি তোমাদের বলেছি, যদিও অর্ধেক সময় এবং অর্ধেক নাম্বারের ভিত্তিতে হবে কিন্তু রেজাল্ট কিন্তু শতকরা হিসাব করা হবে, তার মানে তুমি যত নাম্বারের পরীক্ষাই দাও তোমার রেজাল্ট কিন্তু কাউন্ট করা হবে 100 নাম্বারের ভিত্তিতে। তাই অবশ্যই সিরিয়াসলি গ্রুপ সাবজেক্টগুলো এখন থেকেই তুমি চর্চা শুরু করো, কিভাবে প্রস্তুতি নিবা সেই প্ল্যানিং এখন থেকে করো এবং ভালো একটি রেজাল্ট করার জন্য কিন্তু লেগে পড়তে হবে এখন থেকেই, সময় কিন্তু খুবই কম। এবং শর্ট সিলেবাসের উপরে আমাদের নজর দিতে হবে, আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির যে শর্ট সিলেবাস ছিল সেই শর্ট সিলেবাসটাকেই আমরা রিটেন এবং এমসিকিউর জন্য প্রস্তুতি নিতে হবে। তো আশা করি পয়েন্টগুলো তোমাদের ভালো লাগছে, আর যদি আমার এই পয়েন্টগুলো তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের কাছে একটা অনুরোধ, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না, কারণ এসএসসি 2021-এর একদম পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোমাদের সাথে থাকবো বিভিন্ন টিপস এবং ট্রিক্স শেয়ার করে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার বিষয়ে, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি সেই ভিডিওগুলো দেখার জন্য সাথে থাকবা। ছয় নম্বর যে বিষয়টি আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমার এখন যে বিষয়গুলো আমি এতক্ষণ আলোচনা করলাম তার ভিত্তিতে তোমার এখন একটা স্টাডি প্ল্যান থাকা উচিত। আমি কিন্তু রুটিনের কথা বলছি না যে সকাল 6টায় উঠবো, 8টা পর্যন্ত এই বিষয় করবো, 9টা পর্যন্ত এটা করবো, 10টা পর্যন্ত এটা করবো। আসলে আমরা রুটিন অনেকই করি কিন্তু রুটিন কিন্তু আমরা ফুলফিল করতে পারি না। তো আমি কিন্তু রুটিনের পক্ষপাতী নই, রুটিন যদি তুমি করে তারপরে সেটা অনুসরণ করতে পারো তাহলে গুড, কিন্তু রুটিন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি স্টুডেন্টদেরকে রুটিন করতে কিন্তু সেটা কিন্তু তারা ফলো করতে পারে না। তাই আমি চাইবো তোমরা একটা স্টাডি প্ল্যান করো। তো কমপ্লিট একটা স্টাডি প্ল্যান নিয়ে আমি আবার একদমই আলাদা একটি ভিডিও করার চিন্তা ভাবনা করছি, যে আগামী 3 মাস আমরা কিভাবে পড়লে এই গ্রুপ সাবজেক্ট 3টায় খুব বেস্ট একটা প্রস্তুতি নিতে পারবো সেই বিষয়ে আমি আলাদা করে সেটা একটা ভিডিও তৈরি করব। কিন্তু এখন আমি তোমাদের সাথে যেটা বলতে চাই, তুমি নিজেই একটা স্টাডি প্ল্যান কিন্তু তৈরি করতে পারো, কারো হেল্প দরকার নাই। তুমি যেটা করবা, তুমি চিন্তা করবা যে এখন তোমার হাতে সময় কতটুকু আছে। যেমন আমরা যদি এই জুলাই মাসটা বাদও দিই তাহলে আমাদের হাতে সময় আছে হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর, ওকে নভেম্বর ধরলাম না কারণ নভেম্বর আমাদের পরীক্ষা হবে ধরে নিলাম। তাহলে এই 3 মাস সময়ের মধ্যে এই যে 3টি গ্রুপ সাবজেক্ট আমাদের, এই 3টি গ্রুপ সাবজেক্ট তুমি কিভাবে আসলে শেষ করতে চাও, 1 নম্বর পয়েন্ট, এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে কতবার শেষ করতে চাও, এই বিষয়টা মাথায় রেখে তোমাকে একটা স্টাডি প্ল্যান করতে হবে। তো আমার কথাটা আবার খেয়াল করো যে তুমি কিভাবে শেষ করবা, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে কতবার শেষ করবা। কতবার শেষ করবা শুনে আবার অবাক হইও না, কারণ হচ্ছে তুমি যদি জাস্ট একবার পড়ে একবার কমপ্লিট করে সিলেবাসটা পরীক্ষার হলে প্রবেশ করো তাহলে কিন্তু তোমার পরীক্ষা খারাপ হবে। তুমি কমপক্ষে 3বার তোমার এই সিলেবাসটা কভার করার চেষ্টা করবা, যে শর্ট সিলেবাসের ভিত্তিতে যেই পরীক্ষাটা তুমি দিবা, তুমি ভবিষ্যতে যে কোনো পরীক্ষাই দাও, ভবিষ্যতে তুমি তো আর শুধু এসএসসি দিয়ে থেমে থাকবে না, তুমি ভবিষ্যতে যে কোনো পরীক্ষা দাও তুমি যদি সিলেবাসটা কোনো মতে একবার কমপ্লিট করে পরীক্ষার হলে যাও তাহলে তোমার পরীক্ষা ভালো না হওয়ার সম্ভাবনাই বেশি। তাই চেষ্টা করবা কমপক্ষে 2বার বা 3বার ওই সিলেবাসটা যেন আমার রিভাইস আমি দিতে পারি, এই বিষয়টা মাথায় রেখে তুমি একটা স্টাডি প্ল্যান করবা যে আমি কেমিস্ট্রির 4টা অধ্যায় আছে এই 4টা অধ্যায় এতদিনের মধ্যে শেষ করব, ওকে এরকম একটা টার্গেট এইম নিয়ে স্টাডি প্ল্যানটা করবো। এই ছিল আমার 6 নম্বর পয়েন্ট। সাত নম্বর পয়েন্টে আমি যেটা বলতে চাচ্ছি যে রাইট অ্যান্ড রাইট, মানে প্রচুর লিখতে হবে। আমি জানি তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো 2021 সালের, তোমরা দীর্ঘদিন থেকে লেখার চর্চা থেকে একটু দূরে আছো,
কারণ তোমাদের এখানে কোনো দোষ নাই, কারণ তোমরা পড়া থেকে একটু বিচ্ছিন্ন ছিলা, এসএসসি পরীক্ষা হবে কি হবে না এ বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল, তাই তোমরা দীর্ঘদিন থেকে কিন্তু এই লেখার চর্চাটা নাই। তাই আমাদেরকে এখন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, তার মানে অ্যাসাইনমেন্টের মধ্যে আমাদের লিখতে হবে এবং পরীক্ষাও যখন দিব সেইখানেও আমাদেরকে লিখতে হবে। তাই লেখার চর্চাটা আবার একটু ফিরিয়ে আনো আর তোমরা একটু ছোট ছোট নোট তৈরি করার চেষ্টা করো। তার মানে ওই যে গ্রুপ সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি যখন তুমি পড়বা তখন সেই সাথে সাথে একটা নোট তৈরি করবা। আমি কিন্তু এখানে একটা শব্দ উল্লেখ করেছি, তোমরা যদি একটু লক্ষ্য করো আমি বলতে চাচ্ছি মিনি নোট, মানে ইন ডিটেল প্রশ্নের উত্তর লেখার তোমার দরকার নাই, মূল মূল পয়েন্টগুলা বিষয়গুলো পড়ার পাশাপাশি তোমরা নোট করবা। এই নোটগুলাই কিন্তু তোমার পরীক্ষার সময় হেল্প করবে, খুব দ্রুত তোমাকে রিভাইজ করতে সাহায্য করবে। তো এই হচ্ছে 7 নম্বর পয়েন্ট। তারপর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সলভ বোর্ড কোশ্চেন্স। এটা যদি তুমি নর্মাল পরীক্ষাও দিতা, ইভেন ভবিষ্যতে যখন তুমি পরীক্ষা দিবা, যে কোনো পাবলিক পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষা হোক, সেই সব পরীক্ষাগুলো ক্র্যাক করার, মানে সেই পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট করার একমাত্র ওয়ে হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো চর্চা করা। তো তোমরা যারা 2021 সালে পরীক্ষা দিবা, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা অবশ্যই এই 3টি গ্রুপ সাবজেক্টের উপরে এবং যে যেই গ্রুপেরই থাকো, তুমি আর্টসের হও কিংবা কমার্সের হও, তুমি চেষ্টা করবা 2020 সালের যে এসএসসি পরীক্ষার যে প্রশ্নগুলো তোমাদের গ্রুপ সাবজেক্টের ভিত্তিতে সেগুলোকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে সলভ করতে, রিটেন এবং এমসিকিউ দুইটাই। 2020 এমসিকিউ এবং রিটেন দুইটা বোর্ড প্রশ্ন সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তুমি সলভ করবা। এরপরে তুমি দেখবা 2019 সালের প্রশ্ন। তো 2019 সালের প্রশ্নে আমি যদি আমার সায়েন্সের গ্রুপের স্টুডেন্টদেরকে একটু বলার চেষ্টা করি, 2019 সালের প্রশ্ন সলভ করতে গেলে অনেকেই এই গ্রুপ সাবজেক্টে একটু সমস্যার সম্মুখীন হয়। আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি, কারণ 2019 সালের এসএসসি পরীক্ষা যারা দিয়েছিল তাদের যে বই সেই বই এবং তোমাদের বই কিন্তু সেম না। এই জন্য কিছু কিছু বোর্ড প্রশ্ন সলভ করতে গেলে আমাদের একটু সমস্যার সম্মুখীন হয়। অনেক স্টুডেন্ট জানে যেগুলো আমাদের এই সিলেবাস থেকে আসে নাই, ওই পুরনো বই থেকে এসেছে। তো ওইভাবে জেনে তুমি যদি চর্চা করতে পারো তাহলে 2019 বোর্ড প্রশ্ন তারপরে তুমি চর্চা করবা। এরপরে হচ্ছে 2018 যে বোর্ড প্রশ্ন, 2018 পুরো বাংলাদেশে একটা সিঙ্গেল প্রশ্নে পরীক্ষা হয়েছিল, তার মানে এখানে বোর্ড প্রশ্ন একটা, কিন্তু 2019 তুমি অনেকগুলো প্রশ্ন পাবা 8টার মতো, 2020 আবার 8টা বোর্ডে পরীক্ষা হয়েছে। তাহলে আমার অনুরোধ থাকবে তোমরা এই 3 সালের প্রশ্ন বোর্ড প্রশ্নগুলো সলভ করবা, 2020, 2019 এবং 2018, এবং যে প্রশ্নগুলো তোমরা বুঝতে পারবা যে তোমাদের বইয়ের বাহিরে থেকে আসা সেই প্রশ্নগুলো তোমরা অ্যাভয়েড করতে পারো, কোনো সমস্যা নাই। তো অবশ্যই তোমাদেরকে বোর্ড প্রশ্ন সলভ করে কিন্তু পরীক্ষা দিলে তুমি অনেকগুলো প্রশ্নে কিন্তু একই রকম পেয়ে যাবা, কমন পড়বে সেটা আমি বলছি না, কিন্তু তুমি প্যাটার্ন বুঝতে পারবা কিভাবে স্যাররা প্রশ্ন করেন এবং কোন বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হয় এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারি। তো আশা করব তোমরা বোর্ড প্রশ্নগুলো সলভ করবা। নয় নম্বর পয়েন্টে আমি তোমাদেরকে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে টেস্ট ইউর সেলফ। তো তুমি তোমার যে প্রস্তুতিটা নিচ্ছ, তুমি তোমার গ্রুপ সাবজেক্টগুলো পড়ছো, সেগুলোর বোর্ড প্রশ্ন সলভ করছো, কিন্তু প্রকৃতপক্ষে পরীক্ষায় তুমি পারবা কি না এর জন্য তোমার নিজেকেও নিজে টেস্ট করতে হবে। তো তুমি নিজে বাসায় বসে ঘড়ি ধরে নিজে নিজে কিছু পরীক্ষা দিতে পারো, এছাড়া তোমরা অনলাইনে বিভিন্ন ধরনের প্যাকেজ পেতে পারো, ওকে, অথবা তুমি তোমার কোনো একটা হোম টিউটরের কাছে পরীক্ষা দিতে পারো, ইভেন তোমার বড় ভাই বা বোন থাকলে তাদের কাছে পরীক্ষা দিতে পারো। যে কোনোভাবেই হোক তুমি যদি পরীক্ষা দিয়ে নিজেকে একটু টেস্ট করতে পারো যে আমার প্রস্তুতি সঠিক আছে কি না এবং আমি প্রশ্নগুলো আসলে সঠিকভাবে টাইম মতো লিখতে পারি কি না, এই কাজটা তোমাকে করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, একজন স্টুডেন্টের লাইফে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, এই পরীক্ষাটাকে তোমরা হেলাফেলা না করে অবশ্যই একটু সিরিয়াসলি দিবা। তাই এখানে তুমি তোমার পরীক্ষাতে যাওয়ার আগে, এসএসসি পরীক্ষাতে ফেস করার আগে তুমি তোমার নিজেকে একটু টেস্ট করে দেখতে আমি তোমাদেরকে অনুরোধ করব। তুমি বিভিন্ন প্রশ্ন নিজে নিজে বসে কিন্তু নিজেকে টেস্ট করতে পারো। পুরো পৃথিবীতে এখন যেটা চলে সেটা হচ্ছে সেলফ স্টাডি, নিজে নিজে পড়তে হয়, ওকে। এখন দিন বদলে গেছে, তুমি যদি অন্যের উপরে নির্ভর করে পড়াশোনা করো তাহলে সেই দিন এখন আর নাই। তোমার নিজেকেই নিজের প্রস্তুত করতে হবে, নিজেই নিজের টেস্ট নিতে হবে, নিজেকে নিজে যাচাই করতে হবে, যদি আমরা বাহিরে কোনো জায়গায় যাচাই করার স্পেসটা না পাই। তো 9 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তুমি ভবিষ্যতে যে কোনো পরীক্ষাই দাও না কেন, তুমি যদি নিজেকে যাচাই না করো তাহলে কিন্তু তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে না, কারণ তুমি টাইমিং বুঝতে পারবা না, কিংবা পরীক্ষার হলে তোমার মনে পড়ছে কি না, তুমি সঠিকভাবে গুছিয়ে লিখতে পারছো কি না, তোমার লেখাগুলোতে নাম্বার কেমন আসছে, এই বিষয়গুলো আমরা বুঝতে না পারলে পরীক্ষা দিলে তো কোনো লাভ হবে না।
শেষ পয়েন্ট তোমাদের সাথে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে রিভাইজ রেগুলারলি। সেটা আমি স্টাডি প্ল্যানের ভিতরে বলেছিলাম যে কমপক্ষে 3 বার যেন আমি রিভাইজ দিতে পারি আমার সম্পূর্ণ সিলেবাসটা, সেইভাবে আমাদেরকে রিভাইজ করতে হবে। তো নিয়মিত, যেমন আমাদের হাতে যে সময়টুকু আছে, আমি একটু আগে বলেছিলাম যে আমাদের হাতে সম্পূর্ণ আগস্ট মাস আছে, তারপর আছে সেপ্টেম্বর মাস এবং আছে অক্টোবর মাস। এখন প্রতি মাসে পড়ার সাথে সাথে তুমি সেই মাসে কি পড়লা এগুলো একটু রিভাইজ করবা, সেপ্টেম্বর মাসে কি পড়লা সেটা রিভাইজ করবা, অক্টোবর মাসে কি পড়লা সেটা রিভাইজ করবা। তো নিয়মিত রিভাইসের মধ্যে থাকবা, এবং ওই যে তুমি মিনি নোট তৈরি করছো পড়ার পাশাপাশি সেগুলো মাঝে মাঝে একটুখানি চর্চা করবা, যাচাই করে দেখার চেষ্টা করবা যেগুলো মনে আছে কিনা, যা যা পড়ছি সেগুলো আমাদের মনে আছে কিনা। এবং চেষ্টা করবা, আমি আবারও বলছি, কমপক্ষে 3 বার টোটাল যে শর্ট সিলেবাসটার উপরে তোমাদের এসএসসি পরীক্ষাটা হবে, সেই শর্ট সিলেবাসটা যেন কমপক্ষে 3 বার কমপ্লিট হয়, এমনভাবে তোমরা একটা স্টাডি প্ল্যান করতে পারো। তোমরা যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা কিভাবে প্রস্তুতি নিবা, আগামী সময়টাকে কিভাবে কাজে লাগাবা, কোন প্ল্যানের মাধ্যমে আগাবা, এবং কিভাবে প্রস্তুতি নিলে তুমি খুব ভালো একটি রেজাল্ট তৈরি করতে পারবা, সেই বিষয়ে আজকে আলোচনা করলাম। তা আমরা 10টি পয়েন্ট আলোচনা করলাম। এছাড়া তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এবং এই 10টি পয়েন্ট আমি আবার ছোট্ট করে বলি, তোমাদের পজিটিভ থাকতে হবে এবং অবশ্যই সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। ওকে, অসুস্থ হওয়া যাবে না স্যার কোনোভাবেই, অ্যাসাইনমেন্টগুলো খুব সিরিয়াসলি জমা দাও, কম্পালসারি সাবজেক্ট নিয়ে চিন্তা ভাবনা টোটালি বাদ দাও, গ্রুপ সাবজেক্টগুলোতে এখন সর্বোচ্চ প্রায়োরিটি দাও, তুমি টোটাল ফোকাসটা এখন গ্রুপ সাবজেক্টের উপরে রাখো, এবং রিটেন এবং এমসিকিউর জন্য প্রস্তুতি নিতে থাকো, শর্ট সিলেবাসের উপরে ফোকাস করো। তারপর হচ্ছে একটা স্টাডি প্ল্যান তৈরি করো যে আগামী যে সময়টুকু বাকি, যদি নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আমার এসএসসি পরীক্ষা হয়, ততদিন আমি কিভাবে পড়বো, সেই একটা স্টাডি প্ল্যান তৈরি করে আজকে থেকে স্যার পড়া শুরু করে দাও। তোমরা যদি কেউ আমার ভিডিওটি এই মুহূর্তে দেখে থাকো, তুমি আজকে থেকে পড়া শুরু করে দাও প্ল্যান তৈরি করার মাধ্যমে। ওকে, একটু লেখার চর্চা করো, কারণ আমরা দীর্ঘদিন থেকে লেখা থেকে একটু বিরত আছি। ছোট ছোট নোট তৈরি করো, যাই পড়বা তার উপর একটা নোট তৈরি করতে পারো, আলাদা আলাদা সাবজেক্টের উপরে, আলাদা আলাদা চ্যাপ্টারের উপরে তোমরা এই নোটগুলো তৈরি করবা। এতে হবে কি, তোমাদের রিভাইজ করতেও সুবিধা হবে, এবং এসএসসি পরীক্ষা যখন তুমি দিবা তখন তার ঠিক আগে আমাদের রিভাইজ করতে কিন্তু খুবই কাজে লাগবে। এই নোটগুলোই তোমাকে সবচেয়ে বড় হেল্প করবে। ওকে, এবং তুমি যদি একটা ভালো নোট তৈরি করতে পারো, দেখবা তোমার বন্ধুরা পর্যন্ত তোমার সেই নোটটা সংগ্রহ করার জন্য তোমার পেছনে ঘুর ঘুর করতে থাকবে। এরপরে বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বোর্ড প্রশ্নগুলো সলভ করবা বিগত সালের, এবং 2020, 2019 এবং 2018 পর্যন্ত সলভ করতে পারো। আমি মনে করি এই 3 বছরের বোর্ড প্রশ্ন সলভ করলে মোর দ্যান ইনাফ, তুমি খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবা, ইভেন তুমি নিজেও বুঝতে পারবা যে কোন বিষয়গুলোর উপরে স্যাররা সাধারণত প্রশ্ন করে। ওকে, তো যে 3টি সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং এই 3 সাবজেক্টের শর্ট সিলেবাস যে অধ্যায়গুলো আছে, সেই অধ্যায়গুলো বেছে বেছে এই বোর্ডের প্রশ্নগুলো সলভ করবা। আমি আশা করি বুঝাতে পারছি। এখন তুমি যদি 2020-এর পুরো বোর্ড প্রশ্ন সলভ করলে তো হবে না, কারণ সব অধ্যায় তো আমার নাই। তাই আমরা বেছে বেছে যে অধ্যায়গুলো আমাদের শর্ট সিলেবাসে আছে সেই অধ্যায়গুলোর উপরে এই 20, 19 এবং 18 প্রশ্নগুলো আমরা সলভ করে ফেলব, এবং নিজেদেরকে টেস্ট করার চেষ্টা করব। সেটা অনলাইন প্যাকেজের মাধ্যমে হোক, কোনো একটা হোম টিউটরের মাধ্যমে হোক, কিংবা বাসায় কেউ বড় থাকলে তাদের কাছে নিজে নিজে পরীক্ষা দিয়ে হোক, এবং আরেকটু চেষ্টা করবো যে আমরা নিজে নিজে নিজের পরীক্ষা নিতে পারি কিনা, সেলফ স্টাডি করতে পারি কিনা এই বিষয়টা, এবং লাস্টে হচ্ছে রিভাইজ দেওয়ার চেষ্টা করবো কমপক্ষে 3 বার। তো এই ছিল স্যার আজকের মতো, এবং তোমাদের এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমি তোমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে টিপস এবং ট্রিক্সের সাহায্যে সহায়তা করার চেষ্টা করব, পরীক্ষায় কীভাবে ভালো করা যায় সেই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব। আশা করি সবসময় সাথে থাকবা, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না, একটু উৎসাহ দিলে আমাদের কাজ করতে ভাল লাগে। তো আবার নতুন কোনো একটা বিষয় বা টপিকস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই খুবই ভালো থাকো। আজকে থেকে পজিটিভ মাইন্ড নিয়ে একটা প্ল্যান ওয়েতে পড়াশোনা শুরু করে দাও। আশা করি আমরা সবচেয়ে ভালো একটি রেজাল্ট এসএসসিতে অর্জন করতে পারবো। সবাই ভালো থাকো, ধন্যবাদ।